মাঝখানে বেশ কিছুদিন করোনার গ্রাফে উদ্বেগ দেখা গেলেও কিছুটা স্বস্তি ফিরল বৃহস্পতিবার। কমলো আক্রান্ত মৃতের সংখ্যা, যদিও সরকার কোনোরকম গাফিলতিতে নারাজ। বিদেশে সফরকারী ভারতীয়দের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,827 জন। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19,067 জন, যা বুধবারের তুলনায় সামান্য কম। কমলো করোনায় মৃত্যু একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 24 জন, যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। দেশের সুস্থতার হার স্বস্তিজনক। দেশে 190,83,000 বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে বুধবার ভ্যাকসিন পেয়েছেন 14,00,000 বেশি। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে বিদেশে সফরকারী যাত্রীরা দ্বিতীয় ডোজ দেওয়ার 3 মাস পরই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। সর্বসাধারণের জন্য এই সময়সীমা 9 মাস, কিন্তু বিদেশ যাত্রীদের ঝুঁকির কথা ভেবে 9 মাসের এই সময়সীমা কমিয়ে 3 মাস করা হয়েছে। যদিও ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না দেশবাসী, যা চিন্তায় রাখছে সরকারকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।